বন্ধুরা, কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে কাঁকড়া বিছের বিষ। আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। এই কাঁকড়া বিছেকে ইংরেজিতে স্করপিয়ন বলা হয় এবং এটি একটি বিশ্বের অন্যতম বিপজ্জনক প্রাণী। বিষাক্ত তো বটেই, কাঁকড়া বিছের হুল ফোটালেই তার বিষে মানুষের মৃত্যুও পর্যন্ত হতে পারে। এবং এই কাঁকড়া বিছের বিষ থেকে তৈরি হয় নানান প্রাণদায়ী ঔষধ। এটি অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক এবং প্রসাধন শিল্পে মূলত ব্যবহার করা হয়। একই সঙ্গে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রক্তনালীতে কোষ গঠন করতে সাহায্য করে এই কাঁকড়া বিছের বিষ। এছাড়া হার্ট সার্জারিতেও এই বিষটি ব্যবহার করা হয়। এটি হাড়ের চিকিৎসাতেও স্প্রে আকারে ব্যবহার করা হয়। আর এই কারণগুলোর জন্যই এটি ভয়ঙ্কর দামি, আর এতটাই দামি যে আপনি শুনলে সত্যিই চমকে যাবেন। বন্ধুরা, তুরস্কের একটি গবেষণাগারে বর্তমানে 20,000-এরও বেশি কাঁকড়া বিছে মজুত করা রয়েছে, আর সেখানে কাঁকড়া বিছের প্রজননও করানো হয়। কিন্তু কেন, কি এমন কাজ হচ্ছে সেখানে চলুন জেনে নেওয়া যাক। তুরস্কের এই গবেষণাগারে প্রতিদিন কাঁকড়া বিছেগুলোকে নিয়ে বিষ সংগ্রহ করা হয়। একটি কাঁকড়া বিছে থেকে একবারে মাত্র 2 ফোঁটা বিষ বের হয়। এবং গবেষণাগারের পরিচালক জানান, তারা এই বিষ সংগ্রহ করে প্রথমে ফ্রিজে সংরক্ষণ করেন, তারপর ঘনীভূত করে পাউডারে পরিণত করা হয় এবং প্রক্রিয়াকরণের শেষে ইউরোপের বাজারে বিক্রি করা হয় চড়া দামে। কাঁকড়া বিছের 1 লিটার বিষের দাম $1 কোটি, অর্থাৎ প্রায় 82 কোটি টাকার সমান। বন্ধুরা, একটি কাঁকড়া বিছে থেকে প্রায় 2 মিলি বিষ বের করা যায়। 1 মিলিলিটারের দামই প্রায় 8.5 লক্ষ টাকা। সাধারণত 300 থেকে 400টি কাঁকড়া বিছে থেকে 1 গ্রাম করে বিষ বের করার পর তা সংরক্ষণ করা হয়। আর বন্ধুরা, সেই সঙ্গে সেন্টিপিড বা চেলার কামড়ে মানুষ মারা যায় কি না জেনে নেওয়া যাক। সেন্টিপিড বা এই প্রাণীটি অনেকের কাছে চেলা নামে পরিচিত এবং এটি মূলত অর্থোপোডা পর্বের প্রাণী। এদের মূলত মাটি কিংবা আবর্জনা যুক্ত স্থানে পাওয়া যায়। এছাড়া এরা পাথরের নিচেও বসবাস করে থাকে। মূলত দিনের বেলা এরা লুকিয়ে থাকে এবং রাত্রে চলাফেরা করে। সেন্টিপিডের রক্ত ধূসর বা সবুজ রঙের হয়ে থাকে, তাই এদের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। এটিতে হিমোসায়োনিন নামক এক ধরনের প্রোটিন থাকে যা অক্সিজেনের সাথে বিক্রিয়ার সময় নীল রঙের ধারণ করে। বন্ধুরা, সেন্টিপিড সাধারণত বিষাক্ত হয়ে থাকে। এরা সব ধরনের পোকামাকড় খেয়ে থাকে, তবে এরা মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। কিন্তু আপনি যদি এদের আঘাত না দেন তাহলে এরা কিছুই করবে না। বন্ধুরা, সেন্টিপিডের কামড় খুবই বেদনাদায়ক হয়। আর বন্ধুরা, সেন্টিপিড যত বড় হবে এটির কামড়ও তত বেদনাদায়ক হবে। তবে অনেকে মনে করেন সেন্টিপিডের কামড় খুবই বিপজ্জনক কিংবা মারাত্মক, যা একটি ভুল ধারণা। বন্ধুরা, সেন্টিপিডের বিষ মূলত হিস্টামিন, সেরোটোনিন, কার্ডিও ডিপ্রেশন, টক্সিন এস উৎপাদন করে থাকে। আর যখন সেন্টিপিড কামড় দেবে তখন আক্রান্ত স্থানটি লাল হয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন উপসর্গ দেখা দেবে, যেমন অ্যালার্জি, জ্বর, বমি বমি ভাব, চুলকানি এবং জায়গাটি ফুলে যাওয়ার ইত্যাদি। তাই আক্রান্ত স্থানে যত দ্রুত সম্ভব গরম জল বা গরম কিছুর ভাপ দিয়ে রাখতে হবে। এর ফলে আক্রান্ত ব্যক্তি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, এই প্রাণীগুলির মধ্যে আপনি কোনটিকে বেশি ভয় পান কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আর পরবর্তীতে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।